আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এক সপ্তাহ পর আবার তোমাদের সাথে সাক্ষাৎ। ইসফাহানি স্কুল কর্তৃক আয়োজিত সাপ্তাহিক অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে আরেকবার অভিনন্দন। গত সপ্তাহে তোমাদের আলোচনা করেছিলাম কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্যাবলী। সাধারণত যে সকল উদ্দেশ্য লক্ষ্য নিয়ে কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠিত বা গঠন করা হয়, সেই উদ্দেশ্যগুলো বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় ব্যাংক কিছু কার্যাবলী সম্পাদন করে থাকে, সেগুলি মূলত কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী। তবে আলোচনার সুবিধার জন্য কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলীকে আমরা প্রধানত আগে চার ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে তোমার সাধারণ কার্যাবলী, সরকারের ব্যাংক হিসাবে কার্যাবলী, এরপর আস সকল ব্যাংকের ব্যাংকার হিসাবে কার্যাবলী এবং অন্যান্য কার্যাবলী। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী হিসেবে যে সমস্ত সাধারণ কার্যাবলী রয়েছে এর মধ্যে প্রথমে আস নোট ও মুদ্রা প্রচলন। নোট ও মুদ্রা প্রচলনের দায়িত্ব একমাত্র কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী। কেন্দ্রীয় ব্যাংকই দেশের সকল নোট ও মুদ্রা প্রচলন করার দায়িত্ব বহন করে থাকে। এরপর আস মুদ্রা বাজারের অভিভাবক। কেন্দ্রীয় ব্যাংকের আরেকটি দ্বিতীয় গুরুত্বপূর্ণ কার্যাবলী হচ্ছে মুদ্রা বাজারের অভিভাবক, অর্থাৎ বাজার নিয়ন্ত্রণ করার পূর্ণ দায়িত্ব হিসাবে দায়িত্ব পালন করে থাকে একমাত্র কেন্দ্রীয় ব্যাংক। এরপর আস ঋণ নিয়ন্ত্রণ। সাধারণত খোলা বাজারে ঋণ নিয়ন্ত্রণ করাটা খুবই জরুরি হয়, অনেক সময় অর্থ সংকট ও সংকোচন ইত্যাদির প্রভাব বিস্তার করে থাকে। এই সমস্ত কার্যাবলী সম্পাদন করা একমাত্র কেন্দ্রীয় ব্যাংকের কাজ। এরপর সব ব্যাংক ব্যবস্থার উন্নয়ন। দেশের অন্যান্য যে সকল ব্যাংক ব্যবস্থা চালু হয়েছে, এই সকল ব্যাংক ব্যবস্থার উন্নয়ন সাধনের জন্য বিভিন্ন দিক নির্দেশনা ও পরিকল্পনা প্রণয়ন এবং তাদেরকে বিভিন্ন নীতিমালা ও পরামর্শ ও উপদেষ্টা হিসাবে কাজ করে থাকে এই কেন্দ্রীয় ব্যাংক। এরপর আস কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। কেন্দ্রীয় ব্যাংকের এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ কার্যাবলী। অন্যান্য যে সকল বিদ্যমান বাণিজ্যিক ব্যাংকগুলো আছে, সেগুলোকে বিভিন্ন দেশের প্রত্যন্ত অঞ্চলে তোমাদের তাদের শাখা খোলার অনুমতি দান করে। আর দেখা গেছে কি, এই সমস্ত শাখা খোলার অনুমোদন দান করলে ওই সমস্ত বাণিজ্যিক ব্যাংকগুলোতে বিভিন্ন লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। এক্ষেত্রে এই তাই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের একটা অন্যতম কাজ। এরপর আস সকল ব্যাংকের ব্যাংকার হিসাবে কার্যাবলী। সকল ব্যাংকের ব্যাংকার হিসাবে কার্যাবলী কিছু নির্দিষ্ট কার্যাবলী আছে। সকল ব্যাংকের ব্যাংকার হিসাবে কার্যাবলী, অর্থাৎ দেশে অন্য যে সমস্ত বেসরকারি অথবা বাণিজ্যিক ব্যাংকগুলো তৈরি হবে, সেগুলোর বিভিন্ন দিক নির্দেশনা এবং তারা কীভাবে পরিচালিত হবে, কীভাবে নিয়ন্ত্রিত করবে, জনগণেরকে কীভাবে ঋণ দান করবে, তাদের থেকে কীভাবে ঋণের সুদ আদায় করবে, এই বিষয়ে বিস্তারিত কিছু কার্যাবলী সম্পাদন করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। এর মধ্যে আমরা পাঁচটা কার্যাবলী আপাতত আলোচনা করব। যেমন অনুমতি দান ও তালিকাভুক্তকরণ। দেশের আনাচে কানাচে যে সকল ব্যাংকগুলো শাখা স্থাপন করব, সেই শাখাগুলো স্থাপন করার আগে অবশ্যই কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি দানের প্রয়োজন হয়। কেন্দ্রীয় ব্যাংক যদি ওই সমস্ত ব্যাংকের যাবতীয় বিষয়াশয় সংরক্ষণ করব এবং সেগুলো তদারকি করব, তদারকি করার পর যদি মনে হয় ব্যাংকের একটা নতুন শাখা খোলার অনুমতি দেওয়া যেতে পারে, তখনই কেন্দ্রীয় ব্যাংক কী করব, ওই সকল ব্যাংকগুলোকে নতুন শাখা খোলার অনুমতি দান করব। তাহলে নতুন শাখা অনুমোদন করার ক্ষেত্রে সেক্ষেত্রে একটা তালিকাভুক্তকরণও করতে হয়, কেন্দ্রীয় ব্যাংক তখন তালিকাভুক্ত করা থাকে। আচ্ছা, এবার নিকাশগর। এরপর আস নিকাশগর। নিকাশগর কি? নিকাশগর হচ্ছে তোমার ক্লিয়ারিং হাউস, অর্থাৎ দেশে বিদ্যমান অন্যান্য যে সমস্ত বাণিজ্যিক ব্যাংকগুলো আছে, এই বাণিজ্যিক ব্যাংকগুলোর সাথে একটা হিসাব নিকাশ লেনদেন করার মাধ্যমে নিষ্পত্তি সাধন করা হয়। অর্থাৎ সকল ব্যাংকেরগুলিকেই এই একমাত্র কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমেই লেনদেন নিষ্পত্তি করতে হয়, সেটাই হচ্ছে নিকাশগর। তাহলে এই নিকাশগর করা কেন্দ্রীয় ব্যাংকের একটা গুরুত্বপূর্ণ কার্যাবলী। এরপর আস ঋণের শেষ আশ্রয়স্থল। নাম থেকে বোঝা যাচ্ছে ঋণের শেষ আশ্রয়স্থল, অর্থাৎ দেশে বিদ্যমান অন্যান্য যে ব্যাংকগুলো আছে, অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকগুলো, এই বাণিজ্যিক ব্যাংকগুলো বিভিন্ন ক্ষেত্রে
বিনিয়োগ করে থাকে। এই বিনিয়োগ করার ক্ষেত্রে অনেক সময় তাদের হাতে পর্যাপ্ত পরিমাণে অর্থ থাকে না, অর্থাৎ অর্থ সংকটে পড়তে হয়। এই অর্থ সংকট পড়লে তারা বিভিন্ন অর্থ সংস্থান প্রতিষ্ঠান থেকে অর্থ সংগ্রহ করার ব্যবস্থা করে। কিন্তু এক সময় দেখা যায় অন্য সকল শাখাই তাদের হাতে কি বন্ধ, তাদের ঋণ নেওয়ার মতো আর কোনো অর্থ সংস্থান বা উৎস আর দেখা গেছে নাই। তখন একমাত্র এই কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকেই অন্য অন্য ব্যাংকগুলা ঋণ বা ধার নিয়ে থাকে। এই জন্য বলা হয় যে ঋণের শেষ আশ্রয়স্থল হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের কাজ করে থাকে। এরপর আসো হিসাবপত্র পরীক্ষা। হিসাবপত্র পরীক্ষা কেন্দ্রীয় ব্যাংকের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে হিসাবপত্র পরীক্ষা। অন্য অন্য যে ব্যাংকগুলা স্থাপন হয় সেই সকল ব্যাংকগুলার সকল যাবতীয় হিসাবগুলা সাধারণত কেন্দ্রীয় ব্যাংকের অধীনে কি তাদেরকে প্রেরণ করতে হয়। কেন্দ্রীয় ব্যাংক সেগুলো হিসাবপত্র সুসংগঠিতভাবে সংরক্ষণ করার ব্যবস্থা করে থাকে, যাতে তোমার অন্য অন্য সাধারণ মানুষ গ্রাহকরা যাতে বঞ্চনার শিকার না হয়। এই জন্য এই হিসাবপত্র পরীক্ষা করাটা কেন্দ্রীয় ব্যাংকের আরেকটি গুরুদায়িত্ব। এরপর আসো বাধ্যতামূলক তহবিল সংরক্ষণ করা। বাধ্যতামূলক তহবিল সংরক্ষণ করা বলতে বোঝায় আসলে সকল ব্যাংকেরই একটা নির্দিষ্ট ন্যূনতম পরিমাণ অর্থ কেন্দ্রীয় ব্যাংকের নিকট জমা রাখতে হবে। অর্থাৎ এক্ষেত্রে দেখা যায় যে সাধারণ জনগণ তাদের আমানতের একটা নিশ্চয়তা পায়। দেশে দেখা যায় অনেক অনেক ব্যাংক অনেক সময় জনগণের থেকে সঞ্চয় হিসাবে আমানত সংগ্রহ করে, কিন্তু একটা সময়ে পরে গিয়া হয়তো বা ব্যাংকগুলায় এই সমস্ত আমানত কি নিয়ে দেশের বাইরে কোথাও পালিয়ে যেতে পারে। সেক্ষেত্রে দেখা যায় কি এই সমস্ত সুবিধার কথা চিন্তা করে কেন্দ্রীয় ব্যাংক অন্য অন্য ব্যাংকগুলোকে একটা বাধ্যতামূলক তহবিল সংরক্ষণ করার ব্যবস্থা করছে। এটা বাধ্যতামূলক হিসাবে সকল ব্যাংকে একটা ন্যূনতম পরিমাণ টাকা অবশ্যই আগে কি কেন্দ্রীয় ব্যাংকের অধীনে জমা রাখতে হবে। এরপর আসো সরকারের ব্যাংক হিসাবে কার্যাবলী। কেন্দ্রীয় ব্যাংক তোমার সাধারণ কার্যাবলী যেরকম করে থাকে, আবার সকল ব্যাংকের ব্যাংকার হিসাবে যেমন কার্যাবলী সম্পাদন করে থাকে, ঠিক সেইভাবে সরকারের ব্যাংক হিসাবেও কিছু কার্যাবলী সম্পাদিত করে থাকে। যেমন ঋণের উৎস, কেন্দ্রীয় ব্যাংকের একটা কাজ হচ্ছে সরকারের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রয়োজনে অবকাঠামোগত উন্নয়ন করার ক্ষেত্রে অর্থ প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে দেখা যায় কোন উৎস থেকে অর্থ সংগ্রহ করলে অপেক্ষাকৃত একটু অধিক সুবিধা বেশি পাবে, সেক্ষেত্রে দিক নির্দেশনা এবং পরামর্শ দিয়ে থাকে এই কেন্দ্রীয় ব্যাংক। এরপর আসো হিসাব সংরক্ষণ। সরকারের যাবতীয় খাতে, যাবতীয় অর্থনৈতিক খাতে সকল আয় ব্যয়ের হিসাব সংরক্ষণ করা একমাত্র দায়িত্ব এই কেন্দ্রীয় ব্যাংকের। এরপর আসো তহবিল সংরক্ষণ। সরকারের বিভিন্ন নীতিমালা প্রণয়ন, বাস্তবায়ন, উদ্দেশ্য প্রণয়ন এই সমস্ত করার ইয়ের ক্ষেত্রে এই তহবিল সংরক্ষণ করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। লেনদেন সম্পাদন, সরকারকে আভ্যন্তরীণ পর্যায়ে যেমন লেনদেন করতে হয় বিভিন্ন খাতে, ঠিক তেমনি দেশের গণ্ডি পেরিয়ে বৈদেশিক লেনদেনের ক্ষেত্রেও অনেক ধরনের লেনদেনের সম্মুখীন হতে হয়। সরকারের এই দেশীয় এবং বৈদেশিক ক্ষেত্রে সকল লেনদেন সম্পাদন করা কেন্দ্রীয় ব্যাংকের কাজ। এরপর আসো উপদেষ্টা। উপদেষ্টা হচ্ছে পরামর্শদাতা, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক তার যাবতীয় অর্থনৈতিক কার্যাবলী সম্পাদন করার ক্ষেত্রে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করে থাকে এই কেন্দ্রীয় ব্যাংক। এরপর আসো অন্যান্য কার্যাবলী। এই তিন ধরনের কার্যাবলী, সাধারণ কার্যাবলী, সরকারের ব্যাংক হিসেবে কার্যাবলী এবং সকল ব্যাংকের ব্যাংকার হিসেবে কার্যাবলী, এই তিন ধরনের কার্যাবলী ছাড়াও কেন্দ্রীয় ব্যাংক আরও কিছু অন্যান্য কার্যাবলী সম্পাদন করে থাকে। সেগুলো হচ্ছে তোমার প্রথমে কৃষি উন্নয়ন। কৃষি উন্নয়ন অর্থাৎ কৃষিক্ষেত্রে উন্নয়নের জন্য যে সমস্ত বিষয়গুলো জরুরি সেই সমস্ত বিষয়ে সকল দিক থেকেই দিক নির্দেশনা প্রদান করা এই কেন্দ্রীয় ব্যাংকের কাজ। কারণ একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন নির্ভর করে কৃষি উন্নয়নের উপর, তাই কৃষি উন্নয়নের ক্ষেত্রে কৃষি গবেষণা, তাছাড়া কৃষকরা কৃষি গবেষণা করার ক্ষেত্রে যে সমস্ত পর্যাপ্ত পরিমাণে অর্থের প্রয়োজন হয় সেই সকল ক্ষেত্রে প্রয়োজনীয় অর্থ ঋণ দিয়ে থাকে এই কেন্দ্রীয় ব্যাংক। এরপর আসলে শিল্প উন্নয়ন। একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন নির্ভর করে সেই দেশের শিল্প উন্নয়নের উপর, অর্থাৎ যে দেশ যত বেশি শিল্প উন্নয়নে সমৃদ্ধ সেই দেশ তত বেশি
সেই দেশ তত বেশি উন্নত। এক্ষেত্রে শিল্পোন্নয়নের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক যথেষ্ট ভূমিকা পালন করে থাকে। অনেক অনেক মেধাবী তরুণরা আছে যাদের মূলধন নাই, কিন্তু শিল্প গঠন করার মাত্র যে মেধা যে শক্তি তা তাদের আছে, কিন্তু প্রয়োজনীয় অর্থ নেই। এই প্রয়োজনীয় অর্থের কারণে অনেক মেধাবী যুবকরা শিল্পোন্নয়নে কি পিছ পাওয়া যায়। সেই ক্ষেত্রে দেখা যায় কি কেন্দ্রীয় ব্যাংক তাদেরকে শিল্পোন্নয়নের ক্ষেত্রে প্রয়োজনীয় পর্যাপ্ত পরিমাণে অধিক কম সুদে ঋণ প্রদান করে থাকে। এরপর হচ্ছে সমবায় উন্নয়ন। সমবায় উন্নয়নের ক্ষেত্রেও কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন যুক্তি পরামর্শ ও সহায়তা প্রদান করে থাকে। গবেষণা কার্যক্রম, একটি দেশের মাথাপিছু আয়, জীবনযাত্রার মান উন্নয়ন এবং অর্থনৈতিক কার্যকলাপ থেকে শুরু করে সামগ্রিক পর্যায়ে যত ধরনের গবেষণা আছে সেই সমস্ত গবেষণা কার্যক্রম সম্পাদন করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। এরপর আসে ঋণের ব্যবহার নিশ্চিতকরণ। দেশের সামগ্রিক পর্যায়ে সকল পর্যায়ে যে সমস্ত বাণিজ্যিক ব্যাংক, অন্যান্য শিল্প ব্যাংক, কৃষি ব্যাংক, তারা যে ঋণের সংগ্রহ করে, এখন এই ঋণের সঠিক ব্যবহার নিশ্চিতকরণ দরকার। কারণ ঋণের সঠিক ব্যবহার যদি নিশ্চিত না হয় তাহলে দেখা গেছে কখনোই তারা লাভের চেহারা দেখবে না। আর এই লাভের চেহারা দেখার জন্য ঋণের ব্যবহার নিশ্চিতকরণ করতে হয়। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক তাদেরকে পূর্ণ নিশ্চয়তা প্রদান করে থাকে এবং অধিকতর যুক্তিযুক্ত পরামর্শ দিয়ে থাকে। আশা করি বন্ধুরা কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী বুঝতে পারছ এবং বাসায় এগুলো ভালো করে অনুশীলন করবে। এই সমস্ত কার্যাবলী ছাড়াও আরও একাধিক কার্যাবলী আছে, যেমন সাধারণ কার্যাবলী এই পাঁচটার পরেও আরও অনেকগুলো কার্যাবলী আছে, সকল ব্যাংকের ব্যাংকার হিসেবে কার্যাবলী এই ও আরও কিছু আছে। এগুলো তোমরা বাসায় ভালো করে দেখবে, পড়বে, বোঝার চেষ্টা করবে। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকো, সুস্থ থাকো এবং ঘরে থাকো। খুদা হাফেজ।